হ্যালো বন্ধুরা, আমরা অনেক সময় ট্রাফিক পুলিশদের ওয়াকি টোকি ব্যবহার করে কথা বলতে দেখে থাকি, কিন্তু এবার থেকে আপনারা আপনাদের স্মার্টফোন ব্যবহার করে ওয়াকি টোকির মতো কথা বলতে পারবেন যে কোনো প্রান্তের যে কোনো বন্ধুর সাথে। এজন্য আপনাদের কি কি করতে হবে সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি প্রশান্ত রয়েছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেক প্রশান্ত প্রো। চলুন শুরু করা যাক। আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। স্মার্টফোন ব্যবহার করে ওয়াকি টকির মতো কথা বলার জন্য আপনাদের প্রথমে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর সার্চ বক্সে আপনারা ওয়াকি টকিও এই ইন্টারফেসটি লিখে সার্চ দিয়ে দেবেন। সার্চ দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম ধরনের অনেকগুলো অ্যাপ্লিকেশান চলে আসবে। এর মধ্যে প্রথম যে অ্যাপ্লিকেশানটি রয়েছে এই অ্যাপ্লিকেশানটিকে আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশানটি খুঁজে পেতে আপনাদের যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশান বক্সে এই অ্যাপ্লিকেশানটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল করে নেওয়ার পর ওপেন বাটনে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে একেবারে ওপরে দুটো অপশান রয়েছে, প্রথমটি হলো পাবলিক এবং দ্বিতীয় যে অপশানটি রয়েছে সেটা হলো প্রাইভেট। এই পাবলিক অপশানটির মাধ্যমে আপনারা যে কোনো অপরিচিত বন্ধুদের সাথে খুব সহজেই কথা বলতে পারবেন। এখানে ডিসপ্লের একেবারে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি আপ বাটন রয়েছে এবং একটি ডাউন বাটন রয়েছে। এখানে ক্লিক করে আপনারা চ্যানেল বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। এখানে চ্যানেল আমি 9 রেখে দিলাম। রেখে দেওয়ার পরে পাবলিক বন্ধুদের সাথে কথা বলার জন্য এখানে যে পাওয়ার বাটনটি রয়েছে এই পাওয়ার বাটনটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এরকম কিছু পারমিশন চাইবে, জাস্ট আপনারা অ্যালাউ করে দেবেন। পাওয়ার বাটনটিতে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে উপরের ডিসপ্লেতে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে আপনার কতজন বন্ধু রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্টেড 3 রয়েছে, অর্থাৎ 3 বন্ধু রয়েছে। ম্যাক্সিমাম 5 বন্ধু একটি পাবলিক গ্রুপে থাকতে পারে। এখানে এই বন্ধুদের সাথে কথা বলার জন্য নিচে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন যে পুশ টু টক, এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। এখানে ক্লিক করে আপনারা ওই বন্ধুদের সাথে খুব সহজেই কথা বলতে পারবেন এবং সেই বন্ধুদের কথাগুলি আপনি খুব সহজেই শুনতে পারবেন। এবার এখান থেকে আপনার পছন্দের কোনো বন্ধুর সাথে কথা বলার জন্য আপনাদের একেবারে ওপরে দ্বিতীয় যে অপশানটি রয়েছে প্রাইভেট, এই প্রাইভেট অপশানটির ওপরে একটি ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম ধরনের একটি চ্যানেল ওপেন হয়ে যাবে। এখানে আপনারা পাওয়ার বাটনটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার পরে একেবারে ওপরের বাম দিকের কোণে একটি শেয়ার অপশান রয়েছে, এই শেয়ার অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এই লিঙ্কটি শেয়ার করার বিভিন্ন অপশান চলে আসবে। এখান থেকে আপনার বন্ধুদেরকে এই লিঙ্কটি শেয়ার করতে পারবেন। আপনার বন্ধু যদি এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে থাকে এবং আপনার পাঠানো লিঙ্কটিতে ক্লিক করে থাকে সেক্ষেত্রে প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে আপনারা খুব সহজেই কথা বলতে পারবেন। এভাবে স্মার্টফোন ব্যবহার করে ওয়াকি টকির মতো খুব সহজেই আপনারা কথা বলতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।